একাত্তর টিভি বয়কটের একটা আহ্বান এবং একটা মুভমেন্ট চলতেছে, দেখতেছেন সবাই তো। সেটা সূচনাটা কোথায় হয়েছে আমি নট 100% সার্টিন। নুরু দেখলাম যে তিন চার দিন আগে এসে বললো যে তাকে একাত্তর টিভি থেকে ডাকা হয়েছে, সে একাত্তর টিভিতে যাবে না, কারণ একাত্তর টিভি হইতেছে ফেয়ারলি ট্রিট করে না সবাইকে। যেটা আমরা জানি একাত্তর টিভি বাংলাদেশের সাংবাদিকতাতে যে কালামি তো আছে, বাংলাদেশের সাংবাদিকরা তো সবইগুলো আসলে সাংবাদিক না, গুলিছে দলদার তাপেদার তাপেদার দলবাজ, মানে খুবই লো লেভেল, লো টিয়ার, নিকৃষ্ট লেভেলের কুত্তা ক্যাটাগরি, রাস্তার যে কুত্তা থাকে ওই কুত্তা ক্যাটাগরি হইতেছে এগুলো। গু দিলে গু খাবে, ওই ময়লা আবর্জনা দিলে ময়লা আবর্জনা খাবে, উচ্ছিষ্ট ভোগী যেটা বলে উচ্ছিষ্ট ভোগী, এরা স্ক্যাভেঞ্জার। বাংলাদেশের সাংবাদিকতা যেমন ওইসব দেশে আমেরিকা বা ইংল্যান্ড ইউরোপের সাংবাদিকতা যেটা বলা হয় যে গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ হইতেছে না চতুর্থ স্তম্ভ, হোয়াটএভার, সাংবাদিকতা, উইচ ইজ ট্রু। এইসব দেশে সরকারকে অ্যাকাউন্টেবল করে হইতেছে মিডিয়া, মিডিয়া সরকারের ভেতরে লিক ফাঁস করে, মিডিয়া সরকারের অনেক গোপন খবরাখবর বের করে নিয়ে আসে, এবং এদেশে যখন একটা মিডিয়া যখন একটা লিক করে সাধারণত এই ধরনের প্রশ্নকে তোলে না যেটা মিথ্যা কথা, বা এখানে বাংলাদেশের সাংবাদিকরা চাঁদাবাজি করে। বাংলাদেশের সাংবাদিক, আমি জানি না আপনারা জানেন কিনা, আমার এক ফ্রেন্ড ছিল, ও তখন খুচরা সাংবাদিক আর কি, একটা কার্ড পাইছে খুচরা সাংবাদিকতার, ওইটা দিয়েও সে থ্রেট করে বেড়াইতো আর কি, আবার সে কর্ম করে বলতো। তো বাংলাদেশে পুলিশ চাঁদাবাজ, সাংবাদিক চাঁদাবাজ, সব এগুলো হচ্ছে চাঁদাবাজ। সব সাংবাদিকের বিভিন্ন প্রতিষ্ঠানে যায় গিয়ে চাঁদা চায়, বলে যে চাঁদা না দিলে আপনাদের নামে রিপোর্টিং করে দিব আমরা, তো এগুলো করে বেড়া। তো বাংলাদেশের সাংবাদিক এটা একটা হইতেছে একটা নাম, এটা একটা নাম, এটা একটা পেশা, একটা একটা সন্ত্রাসী পেশার সেটার নাম। তারা এই নাম ভাঙে চাঁদাবাজি করে, তেলবাজি করে, উচ্ছিষ্ট ভোগী, প্রধানমন্ত্রীর গণভবনে সংবাদ সম্মেলন হয় সেখানে গিয়ে চাম্বাজি তেলবাজি, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটাকে বলে, যে সরকার গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ, সরকারকে বেকাদায় ফেলা, সরকারের বিভিন্ন ভিতরের দুর্নীতির তথ্য চিত্র তুলে নিয়ে আসা, মানে এগুলোর সাথে তো বাংলাদেশের সাংবাদিকতার কোনো সংশ্লিষ্টতা নাই। সো এই যে বাংলাদেশের সাংবাদিকতার একটা 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 অসভ্যতা, সাংবাদিকতার নাম ভেঙে দামি করার জন্য বিভিন্ন রকম ট্যাগ লাগায় নেয় গায়ে, রাইট, পুলিশ ট্যাগ লাগায় নিছে, আসলে কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজি করে, ওই যে মেরে ফেলছে দুদিন আগে একজনকে 10,000 টাকা তুলে নিয়ে চাঁদা না পেয়ে, সো এরা বিভিন্ন ট্যাগ লাগায় যে যার মতো করে, যার যার জায়গা থেকে সন্ত্রাসীগিরি করে, সাংবাদিক চাঁদাবাজি করে নাম দিছে সাংবাদিক, পুলিশ চাঁদাবাজি করে নাম দিছে পুলিশ। এই গুন্ডাতন্ত্রের মধ্যে এই সাংবাদিক নামের এই ইতর শ্রেণীর মধ্যে আবার একাত্তর টিভি হইতেছে নেক্সট লেভেলের ইতর, এটা আমরা সবাই জানি বাংলাদেশে। এরা 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 প্যানেল বসা আলোচনা, সেইখানে হইতেছে 5টাকে ডাকবে হইতেছে ওদের সরকার দলীয় নিজ মতাবলম্বীর লোক, লো টিয়ার গুন্ডা, আর একটা ডেকে নিয়ে আসবে ভিন্ন মতাবলম্বীর। তো যখন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়তো ন্যাচারালি সবাইকে জানানো হয় না প্যানেলে কে থাকবে, তো যে একদম বিপরীত পক্ষের সে এসে তো পরে বিপদে, এসে দেখে যে 5-6টা গুন্ডে এক জায়গায় নিয়ে বসাইছে, সে একা তার পক্ষে, তারপর এই সবগুলো মিলে ওকে ঝাঁপায় পটোর উপরে, মানে চোখের দেখায় দেখা যায় খুবই নেকেডভাবে জার্নালিজম করে এরা। এবং এমনও হয়েছে যে প্যানেলিস্ট চেঞ্জ করে ফেলছে, যেমন বিএনপির একজনকে বা তারা যার সাথে মতের মিল নেই এমন একজনকে আনার সময় বলছে যে প্যানেলিস্টও মুখোমুখ তাকে দেখাইছে যে তোমার পক্ষে দুজনকে রাখতেছে, ওই পক্ষের দুজন আছে, আসার পর সে দেখে যে প্যানেলিস্ট চেঞ্জ হয়ে গেছে, সে একা, 4-5টা অন্য সব হইতেছে বিপরীত মতাবলম্বীর, এবং এরা সবাই মিলে এরা, ইভেন শুধু প্যানেলিস্টরা নাই, যে উপস্থাপক, উপস্থাপক শুদ্ধ ছাপায় পড়ে। তো এই হচ্ছে একাত্তর টিভি, এগুলো নতুন করে পরিচয় দেওয়া করা দেওয়ার কিছু নাই, আমরা সবাই জানি না। এই সব কিছুর কারণে নূর বয়কট করছে, মেক সেন্স, আরও সবাই বয়কট করা উচিত ছিল, আর অনেক আগে বয়কট করা উচিত ছিল এদেরকে। সেইটার সাথে খুব সম্ভবত কোইনসাইড করছে, আমি জানি না দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট কিনা, যে হুজুররা ওয়াজে যে মাহফিল করে নানান নিকৃষ্ট ভাষা ব্যবহার করে, উইচ ইজ ট্রু, বাংলাদেশের হুজুররা মাহফিলে নানান রকম খুবই নেকটারজনক ভাষা ব্যবহার করে, আর সেটা নিয়ে একাত্তর টিভি অনেকগুলো রিপোর্টিং করছে, করার কারণে এখন হুজুর জনগোষ্ঠী এবং বাংলাদেশের তথাকথিত ধর্মপ্রাণ জনগোষ্ঠী, এগুলো তো ধর্মপ্রাণ কিছুই না, ধর্মের ধন এগুলোর লাইফে, এইগুলো একটা গুন্ডামি করার আর একটা উপলক্ষেদের জন্য। তো যাই হোক, এই হুজুর গোষ্ঠী এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠী একাত্তর টিভির পেছনে খেপসে লাগছে, সব কিছু একসাথে কোইনসাইড করে এখানে একাত্তর টিভি এমন চিপায় আছে। ওই যে আজান দিলে যেরকম শয়তানের পাছায় আগুন লাগে, ঊর্ধ্বাকাশে গমন করতে থাকে শয়তান, একাত্তর টিভি অলাগ ও সাংবাদিক অলাগ এগুলো সবগুলোর পাছে এখন আগুন লাগছে, এখন ঊর্ধ্বাকাশে গমন করতেছে, সব দূরের উপরে আছে। এই যে সাংবাদিক সমিতি টুমিতি মিলে নূরের বিরুদ্ধে এখন খুব স্টেটমেন্ট দিয়ে বেড়াইতেছে যে নূর বয়কট করতে পারে না, ওর বাবারে একাত্তর টিভিকে কেউ বয়কট করতে পারবে না, এই দেশের নাগরিক আমরা, এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, মানে তথাকথিত স্বাধীন দেশ, আসলে তো পরাধীন দেশ, সাপোজিটলি স্বাধীন দেশের সাপোজিটলি স্বাধীন নাগরিক আমরা, আমরা নাকি কোনো একটা প্রাইভেট চ্যানেলকে বয়কট করার অধিকার রাখি না। নূর এসে ফেসবুকে বসে যে আমি বয়কট করলাম, আপনারাও বয়কট করেন,
একটা দেশের স্বাধীন নাগরিক এটা করতে পারবে না, এরা আবার নূরের পেছনে লাগছে দল বেঁধে। তো এরা তো আসলে রাষ্ট্রের পোশাকুত্তা, সো এদের এদের রাষ্ট্রীয় মদত আছে, পৃষ্ঠপোষকতা আছে, দেখা যাবে যে ঠিকই দুদিন পর সরকারও এদের সাথে লেগে নেমে পড়ছে। এরা হইতেছে গুন্ডাতন্ত্রের বিভিন্ন পিলারের, সরকার, মিডিয়া, পুলিশ, এরা বিভিন্ন পিলার আর কি। মজার ব্যাপার হইতেছে এদের সবার পাছে এমনভাবে আগুন লাগছে, সাংবাদিক সুনীতি টুনীতি সব শুদ্ধা, মানে এটা ইন্ডিকেট করে যে এই যে যেটা আমি সবসময় বলি যে এদের জালটা কী পরিমাণ বিস্তৃত। একাত্তর টিভিকে বর্জন করতে বলছে নূর, কারণ একাত্তর টিভি আনফেয়ার হয় সবার প্রতি, ভিন্ন মতাবলম্বীদের প্রতি। সব টিভি চ্যানেল এক জায়গায় হয়ে একাত্তর লেগে গেছে নূরের পিছনে, মিডিয়াগুলো সাংবাদিক সমিতি, সাংবাদিক সমিতির কাজ কি ওরা এক হয়ে গেছে নূরের পিছনে লেগে গেছে, তারপর এরা সব মিলে এই করে বেড়াইতেছে। তো ভালো করে বেড়া তোরা, সমস্যা নেই, দেখতে খুব ভালো লাগতেছে, মজা লাগতেছে। এদের 5 মিলিয়ন ফলোয়ার এখন একাত্তর টিভির কমে হয়ে গেছে 2.7 মিলিয়ন ফলোয়ার, মানে মুক্তিযুদ্ধে মহান, একাত্তর নাম দিচ্ছে না একাত্তর টিভি, মহান মুক্তিযুদ্ধ হচ্ছে, এর চেয়ে বেশি মানুষ শহীদ হয়েছিল, 3 মিলিয়ন সরি 30 লাখ। দেখছেন আমিও মিলিয়ন আর লাখ পেঁচ লাখ প্যাচ লাগাই ফেলতেছি, আর বঙ্গবন্ধু প্যাচ লাগাইছে কি এটা বলা খুব মহাপ্রত শুদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে বাস্তবতা। এখন নাও এখানে আমি একটা দুইটা পয়েন্টে কথা বলে শেষ করবো আলোচনাটা, সেটা হচ্ছে যে একাত্তর টিভি ইসলাম বিদ্বেষী, একাত্তর টিভি লো গ্রেড মাফিয়া, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একাত্তর টিভি যে রিপোর্টিংগুলো করছে বাংলাদেশে কি বলে হুজুররা ওয়াজে মাহফিলে খুবই ন্যাক্কারজনক নিকৃষ্ট ভাষা ব্যবহার করে নারীদেরকে নিয়ে এবং সবাইকে, এই যে অভিযোগটা করা, যেই ব্যাপারে রিপোর্টিং করছে একাত্তর টিভি, তারা যে উদ্দেশ্যে করে থাকুক এই অভিযোগটা সত্য। বাংলাদেশে মাহফিলে হুজুরের খুবই নিকৃষ্ট ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করে, যেটা নিয়ে আমি বিভিন্ন সময় সমালোচনা করছি, আমাদের সকলেরই করা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে একাত্তর টিভি এই রিপোর্টিংটা করায় সবাই যেভাবে লাগছে একাত্তর টিভির পেছনে, তথাকথিত হুজুররা এবং সবাই মিলে, এই হুজুররা কিন্তু কখনোই সমালোচনাটা করে না যে আচ্ছা আমার কলিগ আর একটা হুজুর যে ভাষা হয়তো আমি ব্যবহার করি না, কিন্তু সে যেই ভাষা ব্যবহার করতেছেন নিকৃষ্ট নয়, মহিলাদেরকে হইতেছে কি শুধুমাত্র যৌন দাসী, এরকম ভাষা কিন্তু ওয়াজে ব্যবহার করে, সেগুলোই একাত্তর টিভি দেখাইছে। তো এগুলো যখন বলে হুজুররা তখন প্রতিবাদ করে না, এই ধর্মপ্রাণ মুসল্লিদের তখন খারাপ লাগে না যে আমার ধর্মের নামে এগুলো কী বলে বেড়াইতেছে, আমার ধর্মকে ভুলভাবে রিপ্রেজেন্ট করতেছে, তখন তাদের কোনো, একাত্তর টিভি বলছে এখন একাত্তর টিভির উপরে এরা দল বেঁধে ঝাঁপায় পড়ছে। আমি যেমন একটা খুচরা মানুষ, আমার কোনো বিল নাই, কিন্তু আমার যদি একটা বড় ফ্যান ফলোয়িং থাকতো এবং আমি যদি আজকে এই কথাটা বলতাম যে বাংলাদেশে এই মাহফিলের মধ্যে যে অশ্লীল কুশ্লীল ভাষা ব্যবহার করা হয় এবং যেইভাবে যা ইসলামের নামে যেগুলো অপ্রচার করা হয় সেটা নিয়ে আমি যদি স্ট্রং ভাষায় সমালোচনা করতাম, তাহলে কিন্তু আজকে আমি একাত্তর টিভির জায়গায় থাকতাম। সো আপনি শুধুমাত্র আপনার প্রতিপক্ষ চিপায় আসে দেখে তবলা বাজাবেন, সেটাও হইতেছে একটা অসততা। নিজেকে নির্যাতিতের জায়গায় বসায় ভাবেন, ভিক্টিমের জায়গায়। একাত্তর টিভি ভিক্টিম কিনা? ইয়েস অ্যান্ড নো। নো কারণ হচ্ছে এগুলো বদমাইশ, সুতরাং এরা এদের প্রাপ্য অনেক দিনের পাওনা পাইতেছে। আর ইয়েস হইতেছে তারা যেই অভিযোগটা তুলে আনছে অভিযোগটা সত্য, কিন্তু এই সত্য কথাটা বলার পর এখন পুরা এই হুজুরকে তাহলে সমালোচনা করা যাবে না? এরা কি সব বিচারের ঊর্ধ্বে, সকল ধরনের অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে এরা এই ভাষায় কথা বলতে থাকবে? হ্যাঁ ঠিক আছে, মজা নিতেছেন, আমিও মজা নিচ্ছি, এটা খুবই ভালো। একাত্তর টিভির অনেক দিনের ডিউ পাওনা শোধ হইতেছে, আরও শোধ হোক, আশা করি ইউসিলা এদের তলানিতে গিয়ে ঠেকুক। আপনারাও, আমি আপনাদের প্রতি আহ্বান থাকলো নূরের ভাষায় একাত্তর টিভিকে বয়কট করেন সবাই, আনলাইক করেন, আনসাবস্ক্রাইব করেন, প্রচুর চ্যানেল আছে এখন খবর খবর দেখার জন্য, একাত্তর টিভি দিয়ে কিছু আসা যায় না। এরা এত লাফাইতেছে কেন এটা বুঝতে হবে আপনাকে, এর আপনি আনসাবস্ক্রাইব করলে এরা যদি অ্যাডভার্টাইজ না পায় এদের, কিন্তু এই প্রোপাগান্ডা মেশিন ওইখানেই বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, রাইট? এটা বিটিভি না যে সরকারি স্পন্সরশিপে প্রোপাগান্ডা চালাবে। সো আপনার আন ফলো করা, আপনার আনলাইক দ্য ম্যাটার্স, এই কারণেই পাছায় এমনি আগুন লাগছে, সেটা করতে থাকেন, আনসাবস্ক্রাইব করেন, আনফলো করেন, বয়কট করেন, সেটা আমিও করতেছি, আপনারাও করেন, আহ্বান থাকলে। পাশাপাশি এটাও অ্যাকনোলেজ করতে হবে আমাদের সবাইকে যে যেই অভিযোগটার প্রেক্ষিতে এই আলোচনা উঠে আসছে সেটা একটা সত্য অভিযোগ, এবং বাংলাদেশে ইসলাম ধর্মের নাম ভেঙে এই হুজুররা এই এরা যেই ভাষা ব্যবহার করে এটা অগ্রহণযোগ্য, এবং এই সত্য কথাটা বলায় তথাকথিত মুসলিম সমাজ যেভাবে অফেন্ডেড হয়েছে, অথচ মাদ্রাসা যখন অনেক ন্যাক্কারজনক কাজ হয়, হুজুররা যখন এত ন্যাক্কারজনক কথা বলে আমার ধর্মকে ভাঙায়, তখন এরা অফেন্ডেড হয় না, কিন্তু এটা নিয়ে কথা বলে অফেন্ডেড হয়ে যায়। এই যে আরেক গুন্ডাতন্ত্র এরা চালু করে বসে আছে যে কেউ কিছু বলা যায় না, সঠিক কথাটা বলে দাঁড়ায় থাকতে পারে না, এদের তন্ত্রের জ্বালায় সেটা আমাদের অ্যাকনোলেজ করা উচিত, সেটা নিয়ে কথা বলা উচিত।